হ্যালো ভিউয়ার্স বন্ধুগণ, আজকে রান্না করতে চলেছি মুখরোচক এবং মজাদার পালং শাকের একটা মজাদার সবজি। একটু ঝোলঝোল, হালকা মাখো মাখো হবে সবুজ সবজি, সবুজ পালং শাক। প্রথমটুকু রেসিপি সপ্তাহ দাস ব্লগ চ্যানেলে দেওয়া থাকবে। আমি এই অবস্থান এখান থেকে আমি এটুকু আবার দ্বিতীয়বারে দিব। প্রথমে শাকটা ধুয়ে কেটে নিয়েছি সরিষার তেলে, বড়ি দিয়ে, কলাই ডালের যে বড়ি, এই যে বড়ি এখন ভেঙে যাচ্ছে, এটা আমি ভেজে নিয়েছি সরিষার তেলে। ওই তেলেই পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ, তেজপাতা, হলুদ লবণ, চাট মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মিলিয়ে ভেজে নিয়ে সবজি, তিন রকম সবজি দিয়ে দিয়েছি আমি। চার পাঁচ রকম সবজি আপনারা দিতে পারেন, গাজর সহ ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিয়েছি। এখন হয়েই গেছে প্রায়, খুব মজাদার সবজি। এখন কিন্তু আমি তাতে জল জল ভাবটা না থাকে সেজন্য একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি। আর কলাই ডালও দিয়ে দিয়েছি সাথে, সম্বার ফোড়নের সাথে যা ভেজে নিয়েছি। তাহলে অনেক একটা ফ্লেভার তরকারিতে আসে, সেন্ট খুবই সুন্দর লাগে। এটা ভাত মাখিয়ে খেতে গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আমাদের মাছ মাংস ডাল এই বিভিন্ন কিছু খেতে খেতে মুখ অরুচি হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যদি এরকম কিছু উপাদেয় সবজি রান্না করি অনেকে তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। অনেকে পালং শাকের ভাজা খান, অনেকে ঘন্ট, সব রকমই করা যায়। একটু এটা একটু ঝোলঝোল হালকা। আর এখন এই যে গরম পড়ছে, এই গরমে এরকম একটুখানি মাখো মাখো সবজিটাই শরীরের জন্য ভালো হবে, আর এই রোজায় কনস্টিপেশন দূর করবে এই সবজি। এটা ডায়েটিং সবজি হতে পারে। চাট মশলা সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে রেসিপিটা দেওয়া আছে, আপনারা একটু দেখে নেবেন প্লিজ। খুবই ভালো লাগে ছিটিয়ে দিলে। এখানে সব রকম মশলা সমাহার ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই যে গোটা বড়িটা আগে দিলে বইটা সুন্দর বলে যাবে, বাড়িতে বানানো বড়ি শাক, পালং শাক, শাক সেরা রাজা শাক বলা হয় পালং শাককে। এতে কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন, আয়রন, ভিটামিন এ, এই ভিটামিনটা গলার জন্য কিন্তু তেলে গলে, ভিটামিন জলে কিন্তু গলে না। অনেকে সবজি সিদ্ধ করে ফেলে দেয় বা শাক সিদ্ধ করে ফেলে জল ফেলে তারপর রান্না করে, কিন্তু এটা ফুলেও করা যায়।